আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে আসছি আমার ভাগ্নির বাসায়। ভাগ্নির বাসা থেকে দুই নাতি আবদার ধরলো যে তাদের এলাকাতে অনেক লাইটিং করা হয়েছে, সেগুলো দেখবে। তো ওদের নিয়ে বের হয়ে গেলাম। আর এই লাইটিংগুলো কিন্তু পূজা উপলক্ষে আমাদের পুরো নারায়ণগঞ্জ শহর জুড়ে কিন্তু সাজানো হয়েছে। তো কিছু কিছু অংশ আপনাদেরকে আমি দেখাবো। ওদেরকে নিয়ে আমি গাড়িতে উঠে গেলাম, অটোতে করে চলে গেলাম এই লাইটিং দেখার জন্য। তো কিছু সময় আমি কিন্তু পায়ে হেঁটেও ভিডিও করব। এটা হলো অটোতে আছি, তো আপনারা আপনাদের সাথেই থাকুন, দেখতে পারবেন যে পুরো শহরটা কীভাবে লাইটিং করা হয়েছে। আশা করছি ভালো লাগবে। আমি কিন্তু এখন অটো থেকে নেমে গেছি, সাইডে অটোটা থামিয়ে রেখেছে, সেখান থেকে আমি নেমে তারপর বেরো করছি। এই হচ্ছে আমি। এটাও একটা রাস্তা, এক এক রাস্তা এক এক রকম করে সাজিয়েছে। আমি সবগুলো অবশ্য ঘুরতে পারিনি, যার কারণে আমি সবগুলো উঠাতে পারিনি ভিডিও। কিছু কিছু অংশ আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই যেই সাজটা দেখতে পাচ্ছেন, এটা হলো একেবারে হলো হাফ কিলোমিটার জুড়ে এই রাস্তাটা করেছে, অনেক সুন্দর করে কিন্তু লাইটিং করেছে। ঘোরাঘুরি তো অনেক হলো, এবার খাওয়ার পালা। আর খাওয়ার জন্য চলে আসলাম আমরা চাষার শহীদ মিনারের পাশে, দা বারবিকিউ এক্সপ্রেসে। এটা হলো একটা ফাস্টফুড শপ। আমরা যে খাবারটা অর্ডার করলাম সেটা হলো চিকেন বটি কাবাব আর হলো লুচি।
এটা এখানে কিন্তু খুবই মজার এগুলো, তার জন্য এগুলো অর্ডার করলাম। নাতিরে বসে আছে খাবারের অপেক্ষায়, খাবার আসার অপেক্ষায় রইলাম। আর এই শপটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আপনারা আসলে এখানে ফটোশ্যুট করতে পারবেন। অনেক সুন্দর করে গুছানো হয়েছে এই শপটি, ছোট হলেও অনেক ভালো লেগেছে আমার কাছে। তো চলে আসতে পারেন আপনারা এই শপটিতে, এসে খাওয়া দাওয়া করতে পারেন। খাবারটা চলে আসছে, আর ওদের খাবারটা এত ঝাল ছিল, ওরা এতটাই লাজু যে ঝালের কথাটা আমাদেরকে বলেনি, যার কারণে ওরা একটু একটু করে খাচ্ছে সেটা আমরা খেয়াল করিনি। এটা আমাদের মস্ত বড় একটা শিক্ষা ছিল, বাচ্চাদের সাথে নিলে অবশ্যই আমাদের উচিত তাদের খাবারটা চেক করে দেওয়া। আর চেকটা করিনি, ভবিষ্যতে আপনারা এই ভুলটা করবেন না, এই জন্য কিন্তু অনেক অনেক গিলটি ফিল করছি আমি। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।